মধুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাখি বন্ধন উপলক্ষে আটা দিয়ে তৈরি গোলাপ জামুনের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, ঘিটা একটু গলতে সময় দেব। ঘিটা গলে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আটাটা আমি খুব ভালো করে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আটাটা পুড়ে না যায়। সমানে এইভাবে চালিয়ে যেতে হবে খুন্তি, না হলে কিন্তু তলা থেকে আটা ধরে যেতে পারে। আমি এখানে 10 থেকে 15 মিনিট ধরে আটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে দেখুন আগের থেকে আটার রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু লাল লাল ভাব ধরেছে। কিছুটা আটা আমি ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণ লাল করে ভাজতে হবে। আটাটা ঠান্ডা হতে দিয়ে আমি মিষ্টির রস তৈরি করে নিচ্ছি। আমি যে বাটিতে করে আটা দিয়েছিলাম সেই বাটির 2 বাটি চিনি দিলাম, দিয়ে দিচ্ছি 2 বাটির থেকে সামান্য কম জল, দিয়ে দিচ্ছি এলাচ, এলাচগুলোকে একটু ভেঙে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মোটামুটি গলে এসেছে, আমি এই সময় খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস দিলাম। লেবুর রস দিলে চিনির শিরা বা রসটা পরিষ্কার হয়ে যাবে। এখন একটা কালচে ভাব দেখছেন, দেখুন রসটা ফুটে ওঠার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে। এই রসটা আমি কিন্তু বেশি ঘন করব না, বা এক তার বা 2 তারের মতো করব না, জাস্ট একটু চিপচিপে ভাব হবে, একটু চিটচিটে ভাব হবে, তখনই আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আটাটা আমি ঢেলে নেব। আটাটা আমি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ও 2 চামচের মতো মিল্ক পাউডার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে খুব ভালো করে আমি আটাটা ময়াম দিয়ে নিচ্ছি, একটু ভালো করে চটকে চটকে যেমন আমরা ময়াম দিই ঠিক সেইভাবেই আটাটাকে একটু মেখে নিচ্ছি। এবং ভালো করে মাখা হয়েছে কিনা বোঝার জন্যে মুঠো পাকিয়ে দেখে নিচ্ছি। এবারে আমি আটাটাকে দুধ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন। আমার মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট ডো হয়েছে। আমার এই বাটিতে যে দুধটা আমি নিয়েছিলাম পুরোটাই লেগে গেছে।
এবারে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি আটাটায়। আটা মাখাটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাখা আটা থেকে 12 থেকে 14টার মতো ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দিয়েছি কড়াতে। আমি ছোট ছোট বলের মতো যে গড়ে নিয়েছি সেগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক এক করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চারিদিক যেন সমানভাবেই ভাজা হয়, যেন একদিক বেশি ভাজা হয়ে গেল আবার আরেক দিক কম ভাজা হলো তা হলে কিন্তু হবে না। চারিদিক সমানভাবে ভাজার জন্য ঠিক এইভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এবং অবশ্যই করে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে। হয়তো দোকানের মতো হবে না, তবুও প্রিয়জনদের জন্য নিজে হাতে কিছু বানানোর মজাই আলাদা, কি বলুন? নিজের হাতের ছোঁয়া যে থাকে তাতে। বেশ লাল লাল হয়ে এসেছে, এবারে আমি এগুলো তুলে সরাসরি রসের মধ্যে ফেলে দেব। এর থেকে বেশি লাল আমি করব না, তাহলে সেটা কালচে কালচে মতো হয়ে যাবে। আমি একদম সরাসরি রসে ফেলে দেব। রসের মধ্যে দিয়ে দিলাম, বাকিগুলো একইভাবে ভেজে নেব। একইভাবে এগুলোও লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এগুলোও রসের মধ্যে। এবারে গোলাপ জামুন গুলো রসের মধ্যে দিয়ে মিনিট 15 ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফোটাতে হবে। যে কোনো অনুষ্ঠানের জন্যেই বানিয়ে ফেলতে পারেন আটা দিয়ে তৈরি গোলাপ জামুন। মিনিট 15 ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গোলাপ জামুন আমাদের রসে টইটম্বুর। এরপর 3 থেকে 4 ঘন্টা একে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর ফ্রিজে দিয়ে দেব। পরিবেশন করার জন্যে একদম রেডি গোলাপ জামুন। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।